হ্যাঁ দর্শক, দেখুন কি চমৎকার কালার। আসলে আমরা এই যে আমটি দেখতে পাচ্ছি, এটি 12 মাসি আম। এবং এই যে আম আমরা দেখতে পাচ্ছি থুকায় থুকায় ধরে, এই যে দেখতে পাচ্ছি এই যে গাছে, এখানে এই যে এক থুকাতে তিনটা, এখন কি চমৎকার কালার। আসলে দেখতে অনেকটা মিয়াজাকি বা সূর্য ডিম আমের মতো। বাইরেটা আসলে অসাধারণ সুন্দর লাল এবং এটা খেতেও সুস্বাদু। এবং দেখেন যে আমরা দেখতে পাচ্ছি একই গাছে এই যে ছোট ছোট গুটি, এই যে গুটি, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আবার মুকুল হয়েছে, এই যে মুকুল ছোট ছোট যে গুটি হচ্ছে। এই গাছটিতে সারা বছরই আম ধরে। দর্শক, কথা বলছি খুলনা জেলার নুরনগর বিভাগীয় কমিশনার অফিসের পাশ থেকে। এখানে আমাদের একজন কৃষক, আসলে কৃষকের বাবা, উনি এখান থেকে প্রায় আরো 25-30 বছর আগে উনি ইন্ডিয়া থেকে, আমাদের সাতক্ষীরার কালীগঞ্জের একজন কৃষক, ইন্ডিয়া থেকে এই জাতটি এদেশে আনছিলেন এবং আনার পরে উনাকে দিয়েছিলেন, গিফট করছিলেন। তো উনি আমাদের খুলনার যে রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনে উনি একটি মাতৃগাছ লাগিয়েছিলেন এবং ওখানে এখনো আছে, সারা বছরই আম পাওয়া যায় এবং চমৎকার একটি আম। আসলে দেখলে মন ভরে যায় দর্শক। আমরা একটু কেটে দেখি আসলে আমটি কেমন। এই যে ভিতরেও আসলে অনেক সুন্দর, এবং আমরা একটু টেস্ট করে দেখি, খুবই মিষ্টি, অনেকটা হিমসাগর আমের মতো এবং আসলে কোনো আঁশ নাই এবং প্রচুর রস, খুবই সুন্দর একটি আম। এটি যদি আমরা অসময়ে এই আমটি যদি হয় তাহলে হচ্ছে আমরা অনেক টাকা বিক্রি করতে পারবো, 300 থেকে 400 টাকা। তো দর্শক, আর কথা নয়, আমাদের যে কৃষক শেখ মোহাম্মদ আলাউদ্দিন, দর্শক চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আমরা শুনছি যে আপনার এখানে একটা গাছে সারা বছরই আম ধরে এবং আমের কালারটা আসলে অনেক চমৎকার। আমাদের 12 মাসি যে আমগুলো আছে, বিশেষ করে বাড়ি আম 11 বা থাইকাটি মন, এই আমের সাথে কোনো মিল নাই এবং অনেক সুন্দর একটি জাত আমরা শুনেছি, শুনে এখানে আসছি। আসলে এখানে এসেও তো দেখে খুব ভালো লাগছে, আমরা দেখতে পাচ্ছি থুকায় থুকায় আম এবং প্রচুর আম। এই যে আম গাছের ছোট্ট গাছ, এই যে ছোট ছোট আমরা গুটি দেখতে পাচ্ছি, আবার মুকুল দেখতে পাচ্ছি, আসলে দেখে খুব ভালো লাগছে। তো এই আমটি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এই গাছটা আমার, আমরা তখন অনেক ছোট, ক্লাস 3-তে পড়ি, আমি আমার আব্বুর জন্য ভাত নিয়ে আসতাম মাঝে মাঝে। তখন আমার আব্বা ইতিহাস বলেছে যে কালীগঞ্জ বাড়ি, সাতক্ষীরা কালীগঞ্জ বাড়ি, উনি আর কি ওই ব্যবসা করতেন, উনি ইন্ডিয়া থেকে একটা গাছ এনে আমার আব্বারে বললো যে কোমরুদ্দিন তুমি গাছটা লাগাও, একদিনকার কাজে লাগবে। তা আব্বা লাগাইছে, লাগানোর পরে সারা বছর আম হয়। ওই গাছের কলম মানুষ ওই ট্রেনে যাতায়াত করে দেশ বিদেশে, ওই গাছ দেখে খালি ওই গাছের কলমই কিনতে চায়। আচ্ছা, ওই গাছের কলম বিক্রি করে আমার আব্বা জায়গায় জমি অনেক কিছু কিনেছে। আমার আব্বা অনেক ভালো ছিল, বেশ, ওই গাছের শুধু কলম বিক্রি হতো আর সারা 12 মাসের ভিতরে এমন কোন মাস নাই যে আম পাওয়া যাইত না। পাকা আম, ছোট আম, গুটি, তারপর বোল সব ছিল। আমের কালার, এটা তো যে কালার, এই কি কালার, লাল টক 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 দেখার মতন, মনে হবে যে মাটি দিয়ে তৈরি করা, আবার একটা গোলাপি আবরণ এরকমের, ভিতরে কালার আরো ভালো। আমি খেয়ে দেখছি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচন্ড মিষ্টি, মিষ্টি, প্রচুর মিষ্টি, হিমসাগর আমের মতো। জি 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 জি, সত্য কথা এটা। তা আসলে মানুষকে এটা চায়, মানুষ এটা দরকার আমাদের দেশে। এরির যদি বাগান করা হয়, ভালো ফলন হয়, সারা বছর দেখা যাচ্ছে যে আম আসে, দেখতে সুন্দর, সবার মনটা সত্যিকারে ভালো লাগবে। আমি থাইল্যান্ডে দেখছি, থাইল্যান্ডে হলে সারা বছরই আম পাওয়া যায় এবং এরকম দেখতে অনেক সুন্দর আম, আমি থাইল্যান্ডে দেখে আসছি। এবং হচ্ছে আসলে অনেকে দেখা যেত যে এরকম একটা টবের ভিতর লাগানো বা জিও ব্যাগের ভিতর বা বস্তার ভিতর লাগানো, দিনের বেলায় বাইরে, রাতে আবার ভিতরে ঢুকাই দিচ্ছে, সেরকম আমি দেখছি যে আসলে দেখতে অনেক সুন্দর লাগছে এবং খেয়ে দেখছে চমৎকার একটা আম। এটা এটা কিন্তু খুলনা শহরে সবাই কোমরুদ্দিন আম নামে পরিচিত, এই আমের কোন নাম কেউ জানে না। আপনার বাবার নামে? বাবার নামে, যেহেতু বাবা এই আমটি আনছিলেন, হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাবার নামে। জি জি, আমার বাবা বলতেছে যে মানে সবাই বলে যে কোমরুদ্দিন আম, কোমরুদ্দিন আম, নার্সারি আলা যত খুলনা যে নার্সারি আছে, আপনি যে বলবেন বা একটা লোক যে বলবে যে কোমরুদ্দিন আম আছে, তখন বলবে যে এইটার কথা। অনেকেই লাগায়, অনেকেই আছে, সবাই জানে, চেনে, আমার আব্বার নামেই পরিচিত। এটা নাম কোমরুদ্দিন আম। জি জি জি, যেহেতু উনি এটা আনছেন এজন্য ওনার নাম অনুসারে কোমরুদ্দিন আম। জি জি, তো এটা এই আমটা আসলে কত বছর ধরে আপনি এই আমটার সাথে জড়িত বা এটা চারা তৈরি করছেন? এটা আমি আজ যে রেলওয়ে স্টেশনে আছে, এটা কত বছর ধরে? আমি তো ছোটবেলা থেকে দেখেছি, ক্লাস 2-তে 3-তে পড়ি তখন থেকে, ছোটবেলা
তারপরে আমি এখানে 15 বছর লাগাইছি এটা জি 15 বছর গাছগুলো খুব বেশি বড় হয় না গাছ ছোট থাকে গাছ একটু বায় আর আমার একটু যত্নের অভাব আছে আচ্ছা এখানে একটু যত্নের অভাব আছে এর জন্য গাছটা মোটামুটি করতে ফল হয় খুব বেশি গাছ বাড়ে কম বামন টাইপের গাছ ওই যে হ্যাঁ খাটো জাতের ডোরাফ যেটা ডোরাফ দেখেন গাছ আগামতা বোলাব এর গাছ আমার ওই পাশে আছে অনেক তাতে ওই রকম গাছ ছোট প্রচুর ফল প্রচুর ফুল আছে গাছে তাহলে তো আমরা ছাদ কৃষি যারা করি আমরা সকল কৃষক যারা ছাদ কৃষি করি ছাদ কৃষির জন্য তো এটা আসলে একটা খুব ভালো অত্যন্ত উপযোগী একটা গাছ জি জি এবং আসলে আমরা মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করার জন্য আসলে মনের শান্তির জন্য কিন্তু ছাদ কৃষি করি তো সেখানে তো এটা আসলে লাগানো যাবে হ্যাঁ যাবে তবে এটা লাগানোর একটা নিয়ম হচ্ছে আমার আব্বার ওখানে এত ফলন হচ্ছে আমরা খুব গবেষণা করে দেখেছি যে ওইখানে তলে হচ্ছে এক ধরনের ইট পাটকেলের মাটি আমার মনে হয় যে পুরনো যে চুন সুরকি বিল্ডিং এরই কিছু গুড়ি ইটের কুচো কিছু সিলেট স্যান্ড বালি বার্মি কম্পোস্ট টিএসপি এগুলো দিয়ে গাছ যদি একটু বড় করে সুন্দর করে মাটিটা শোধন করে লাগানো হয় তাহলে আমার মনে হয় ফলনটা ভালো হবে তো এটা তো লাগানোর উপযুক্ত সময় আসলে আমরা যেটা আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত লাগাই না আমরা সারা বছরই লাগানো সম্ভব এটা সারা বছরই লাগানো যাবে সম্ভব কারণ আমরা একদম প্যাকেটে গাছ থাকে আচ্ছা মাটির উপরেই গাছ নিয়ে আপনি লাগাই দেবেন আল্লাহর নষ্ট হবে না মরবে না এটা একটু ইট সুরকি দিলে ভালো হয় এবং সার ভার্মি কম্পোস্ট দিয়ে লাগালে ভালো হয় হাড়ের গুঁড়ো সমস্ত গাছের সমস্ত সব উপকার হয়ে যাবে ওটা একটা গাছ হলো কতটুকু লাগে আপনার ওই এখন মাটিতে যদি দেয় তাহলে মনে করেন আপনি 3 কেজি আরামে দিতে পারবে বড় গর্ত করে মাটির সঙ্গে মিশায় 3 কেজি দাম কত 3 কেজি দাম আমি বিক্রি করি 90 টাকা ও 90 টাকা দিয়ে 3 কেজি কিনে সে হলো এই যে গর্ত করবে যেটা গর্ত হলো কতটুকু চওড়া বা গর্ত 1.5 ফিট বাই 1.5 ফিট 2 ফিট করলেও কোনো অসুবিধা নাই করে ওই সার দিবে একটু নিচু করে তবে মাটি ভালো করে খুঁজে একটু উঁচু করে সুন্দর করে লাগাতে হবে মাটিতে আর যদি চারিতে লাগায় ড্রামে লাগায় ছাদে লাগায় সেই ক্ষেত্রে আমাদের মিশ্র মাটি আছে ওই মাটির মধ্যে শুধু পুরনো চুন সুরকির বিল্ডিং এর ওই গুড়ি একটু সিলেট স্যান্ড বালি এইটা দিয়ে আর কিছু কয়লা যদি দিতে পারে ভালো হবে হালকা কয়লা এটা মিক্সার আপনি এই গাছটা বিশেষ করে এই গাছের জন্য ভালো আপেল গাছের জন্য কিন্তু ওই ধরনের মাটি এই যেটা কথা বলছিলেন নাকি আপনারা তৈরি করে দেন আমরা হ্যাঁ আমরা আমরা দি রেডিমেড যে জিও ব্যাগ বলেন বা বস্তা বলেন আমরা দি আছে আমাদের কাছে তো সেক্ষেত্রে হলো এই গাছ সহ এবং পুরো কমপ্লিট কত দাম ওটা এটা মনে করেন গাছ ছোট হলে আমরা একটা গাছ আমরা 300 টাকা বিক্রি করি 400 টাকা বিক্রি করি বড় গাছ হলে 2000-2500 পর্যন্ত আছে বড় বড় গাছ তাতে অনেক ফল আছে এরকম আর জিও ব্যাগ মনে করেন একটা 350 টাকা জিও ব্যাগ একদম মিনিমাম রেট 400-500 টাকা আছে এরকম ড্রাম আছে মাটি এক এক বস্তা মাটি আমরা 160-150 টাকা বিক্রি করি একদম রেডিমেড মাটি খুব ভালো মাটি আমার মাটি আপনার জাম হবে না ডাইব্যাক হবে না এক বছর ভিতরে কোনো খাদ্য দেওয়া লাগবে না মাটি 10 বছরের মধ্যে কোনো জাম হবে না ডাইব্যাক রোগ হবে না আমার মাটি ওই যে নিয়ে যে ছাদে রেখে দিলে হ্যাঁ দিলেই হয়ে যাবে আর মাঝে মাঝে সেচ দেওয়া লাগবে পানি দেওয়া লাগবে আর কিছু দেওয়া লাগবে আর কিছু আল্লাহর রহমতে কোনো সার দেওয়া লাগবে না বা কোনো পরিচর্যা করা এক বছরের মধ্যে বোন বাঁচতে হবে একটু দেখতে হবে একটু আগাছা পরিষ্কার করতে হবে আর যদি কোনো পোকা লাগে তাহলে যে কিছু কীটনাশক স্প্রে এবং রোগ যদি হয় তাহলে রোগের জন্য স্প্রে ওষুধ কিছু ওষুধ আর তো কোনো পরিচর্যা নেই আর কিছু করা লাগবে না এই চারা কি আপনার কাছে অ্যাভেলেবল হ্যাঁ আছে আল্লাহর রহমতে আছে অনেক আছে গাছ এটা চলে এই চারা যদি কেউ কিনতে চায় তাহলে কত টাকা করে পার পিস আমি মনে করেন 300 টাকার গাছ বিক্রি করি তাতে প্রত্যেকটা ফল ফুল আছে গাছে আচ্ছা 2.5 ফুট 2.5 ফুট এরকমের 5 ফুটও গাছ আছে বড় ঝাঁকড়া ওইগুলো 1000 টাকা 800 টাকা তবে আমাদের যদি অনলাইনে কেউ আমি যারা আসে এদের জন্য ছাড় আছে না যদি আমাদের ভিডিও দেখে আমাদের কোনো দর্শক বা আমাদের কোনো কৃষক ভাই বোন যদি এটা আসলে কিনতে চায় এবং আমাদের কথা বলে তো সেক্ষেত্রে একটু ছাড় দিতে অবশ্যই অবশ্যই আমি ছাড় দেব মানে তার সে সন্তুষ্ট থাকবে অসন্তুষ্টের মধ্যে গাছ এরকম কাজ করাই হবে না তো সেক্ষেত্রে কেমন দাম হতে পারে পার পিস এরকম গাছ ভালো গাছ ভালো আমি যেগুলো গাছ মনে করেন বিক্রি করি 800-1000-500 টাকা রাখা যাবে আর মনে করেন একটু ছোট গাছ যদি হয় 200 টাকার নিচে তো একটা গাছ দিলি লেবার কস্ট ঠিক আছে আসলে 12 মাসই আম এবং আমার খুব ভালো লাগছে এই তুমি তুমি আম ধরছে এবং আমটি আমি নিজে খেয়ে দেখছি আসলে খুবই মিষ্টি আমার খুবই ভালো লাগছে
এবং যেহেতু সারা বছরই পাওয়া যায়, জি জি, এবং আমাদের দেশের একটা জাত যেহেতু দীর্ঘদিন ধরে 20-25 বছর ধরে 30 বছর ধরে 30 বছর ধরে যে আপনার বাবা এটা লাগিয়েছিলেন সেখান থেকে আপনি চারা নিচ্ছেন, তৈরি করছেন। ওখানে চারা নিয়ে এসে আমি করেছি, আমার আব্বার নামেই পরিচিত। যে কেউ বললে আমি বলি যে কমরউদ্দিন, কমরউদ্দিন। আর এটা হচ্ছে এই যে আসলে একটু পরিচর্যা বলেন যে কেউ যদি নিয়ে লাগায় মাটিতে লাগায়, লাগানোর পরে কি কি পরিচর্যা করতে হবে? লাগানোর পরে পরিচর্যা বন খুব বেশি না হয়, আগাছা পরিষ্কার করতে হবে, জি এটা। আর একটা কথা হচ্ছে যদি পানি খুব বেশি থাকে তাহলে পানি দেওয়া যাবে না, গাছকে পানিও দিতে হবে, টানও খাওয়াতে হবে। যদি একভাবে ভিজে অবস্থা আবার পানি দেয় তাহলে গাছের শিকড় পচে গাছ নষ্ট হয়ে যায়। আর এক গ্রামে যদি কেউ গাছ লাগায়, এক নম্বর খুব একটা খেয়াল করতে হবে যে পানি নিষ্কাশন যেন ভালো হয়, পানি যত নিষ্কাশন হবে গাছ তত ভালো হবে। এরকম একটা আসলে আমারও দেখে খুবই ভালো লাগছে। আমরা স্যার আমার কাছে আসলে পাতাও সেভাবে নেই, গাছের গ্রোথও খুব বেশি না। তারপরে এখনো তো শুধু আম গ্রোথ কম হয়, পান শুধু আম স্যার। আর একটা কথা হচ্ছে স্যার আমার আমের ভ্যারাইটিস আছে, আমার এত ভ্যারাইটি আম, আমার কাছে 3 টেস্ট আম আছে ফল সহ। আচ্ছা, কিং অফ চাকাপাত, আমি চিয়াং মাই, সূর্যডিম সারা বাংলাদেশে। আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের হচ্ছে অঞ্জন বিশ্বাস, ওই গাছ তো আমার দেওয়া, আমার কাছে কিনা, আমার দেওয়া। হ্যাঁ, ওই গাছটা আমি দেখি, আমার কাছে অনেক ভিডিও, আমার কথা হয়েছে পৃথিবীর অনেক দেশের থেকে আমাকে ফোন করেছে। আচ্ছা, আমি আম গাছ দিছি স্যার। আর একটা সত্য কথা, আমি জীবনে মানুষ ঠকে ব্যবসা করি না, না না, তাহলে ওর লাইফ ভালো না। হাইস্ট 1 বছর ওর জীবন কোন রকম চলে, তারপর ধরা খেতেই হবে, ধরা খালি তারপর সারা জীবন না খেয়ে মরতে হবে। তখন আমার সন্তানের মানুষ বলবে যে চিটার বাপ পড়েছে, ভগানো যাবে না। আমরা তো কৃষি বিভাগে চাকরি করি, আমরা আসলে মানুষ ঠকুক এটা চাই না। না স্যার, অনেকে কিন্তু হচ্ছে দেখিয়ে বলে এর মতো পৃথিবীতে না, এটা খুবই ভালো, আসলে এটা করা ঠিক না। জি জি, আমার ছেলেরও কৃষি নিয়ে পড়াচ্ছি, বোটানিক সাবজেক্ট নিয়ে কাঞ্জনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার ছোট ছেলে। আচ্ছা, দেখা যাচ্ছে আমি চাই যে সৎ ভাবে জীবন যাপন করবে। আমার আব্বারও এরকম খুব সুনাম আছে, আমারও আল্লাহর রহমতে আছে, আমার কোনো ক্লেম বদ নেই, এরকম নাই। আমি মানুষ যা চায় আমি তাই দিই। আমার ছেলেরও এরকম হোক, আমার ছেলেরাদের বলুক যে তোর আব্বা ভালো লোক ছিল। এই তো জীবনে, এই তো, এটা তো আর থাকার জিন্দেগি না, চলে যেতেই হবে। দর্শক, আসলে আমরা আমাদের কৃষক এবং আমাদের একজন উদ্যোক্তা আলাউদ্দিন সাহেব, মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, আমরা তার কথা শুনছিলাম। আসলে আমটা নিঃসন্দেহে খুব ভালো, এবং যদি পরিচর্যা করা যায়, এই যে ভালো পরিচর্যা করা হয়নি যার ফলে কিন্তু গাছের চেহারা তত ভালো না, এটা পরিচর্যা করলে এতে প্রচুর আম পাওয়া যাবে এবং সারা বছর আম পাওয়া যাবে, এবং অনেক সুন্দর একটি আম, এবং যে কালার, আসলে কালার দেখলে মন ভরে যায়। তো আমাদের কৃষক উদ্যোক্তা আলাউদ্দিন সাহেব, তার নাম্বার আমরা দিয়ে দেব, যদি কারোর চারা বা পরামর্শের প্রয়োজন হয়, বা এই যে মিশ্র সারের কথা আমরা বললাম, সারের প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে ফোন দিবেন, দিলে চারা এবং এই যে সার এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহজে, ইনশাআল্লাহ আমরা সবাইকে আমি দিই এটা। যদি আমাদের কোনো দর্শক শ্রোতা ফোন দেয় তাহলে আপনি তো বিরক্ত হবেন না? আল্লাহ, না 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 না, শুধু নামাজের টাইমটা বাদে আমাকে রিং দেবে। 15 দিন আগে আরো অনেক আম ছিল, এ তো ছিঁড়ে ফেলাইছে, মানুষ ছেড়ে খায়। খুবই মিষ্টি, আমি খেয়ে দেখছি, না আসলে ভালো আম, এ মানুষ ছেড়ে আর খায়। আর অনেক ফুল ছিল, আমরা একটু পরিচর্যা করলে হতো। আসলে ব্যস্ত থাকতে হয়, লিভারে কষ্ট অনেক বেশি, এই জন্য একটু বাগান জঙ্গল হয়ে গেছে। এর একটা ব্যাপার স্যার, আমের ভ্যারাইটি আমার কাছে অনেক ভ্যারাইটিস আছে স্যার। ঠিক আছে, আমরা ওটা নিয়ে একটা ভিডিও করব। ঠিক আছে, আলফানসো আম আছে আমার কাছে, বিশ্ববিখ্যাত আম। ঠিক আছে, ধন্যবাদ। আমি আলাউদ্দিন সাহেবের এই নার্সারিতে মাঝে মধ্যে প্রায় আসি, আসার পর এই গাছটিতে সবসময় প্রায় দেখি আম, কিছু না কিছু আম আছে। উনি গত বছর আমাকে এক ভালোবেসে একটা আম খাইতে দিয়েছিলেন, আমটা খাইতে এত মিষ্টি এবং এত স্বাদ, তা আমি মনে করি এই গাছ যদি কেউ নিয়ে লাগায় সারা বছর ফল পাবে, ফলের চাহিদা মেটবে। আমি মনে করি এই গাছ নিলে তার লস হবে না।